মুখের আবারও বিজেপির সন্ত্রাস বাইক বাহিনীর দাপট। এক সিপিআইএম নেতার বাড়িতে হামলা চালায়, তড়িঘড়ি ছুটে যান বিরোধী দলনেতা মানিক সরকার। আপনাদেরকে জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি 12 ঘন্টার মুহূর্তে শপথ গ্রহণ অনুষ্ঠানের মুহূর্তেই যে ঘটনা ঘটে গেল, এক সিপিআইএম নেতার বাড়িতে হামলা এবং তার পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বিজেপির বাইক বাহিনী দুষ্কৃতীরা, তিনি আক্রান্ত হয়েছেন। তড়িঘড়ি সিপিআইএম নেতৃত্ব পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো রকমের সুরাহা পাননি। ত্রিপুরা রাজ্যের গণতন্ত্র নেই, বিজেপির শাসনে শাসকের রাজত্ব চলছে। শান্তির বাজারে সিপিআইএম নেতার বাড়িতে হামলা করে বিজেপির বাইক বাহিনী দুষ্কৃতীরা। সিপিআইএম নেতা কাঞ্চননগর অঞ্চলের সম্পাদক ছিলেন, খবর সূত্র আমরা জানতে পারছি। সিপিআইএম নেতা অপন দত্তর বাড়িতে হামলা করে বিজেপির বাইক বাহিনী দুষ্কৃতীরা, এরই প্রতিবাদে সিপিআইএম লাগাতার প্রতিবাদ করবে বলে জানিয়েছেন বিরোধী দলের নেতা মানিক সরকার। ফের উত্তপ্ত হয়ে ওঠে শান্তির বাজার এলাকাতে।